আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। যারা নারকেলের ব্যবসা করতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নারকেলগুলো নিয়ে স্বল্প দামে ব্যবসা করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসে মাল দিয়ে থাকি। যারা সরাসরি আসতে চান, সরাসরি এসে দেখে শুনে আপনারা এই নারকেলগুলো আমাদের থেকে নিতে পারেন। আমাদের একটি না দুইটি আরত, একটি নোয়াখালী মাইজদিতে আর একটি লক্ষ্মীপুরে মান্দারিতে, দুইটি আরতে যে কোনো একটি আরতে এসে দেখে শুনে আপনারা নারকেলগুলো নিতে পারবেন। যারা কুরিয়ান সার্ভিসে নারকেল নিতে চান অন্তত 500 পিস নারকেল অর্ডার করবেন। অর্ডার করলে আমরা কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি। আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের নারকেলে অর্ডার হয়েছে বড় নারকেলগুলা, ছোট, মাঝারি। আপনার তিনটা কোয়ালিটি হয়, বড়, মাঝারি, ছোট, তিনটা কোয়ালিটির তিন রকম আপনার রেট। যদি চান স্বল্প পুঁজিতে ভালোজনক লাভজনক ব্যবসা করতেন তাহলে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে নারকেলগুলো নিয়ে সারা বাংলাদেশের যে কোনো অঞ্চলে হন ব্যবসা করতে পারবেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, চলেন। এটা আপনার 3 মিলের নারকেল। এই নারকেলগুলো যদি নিয়ে চান ব্যবসা করার জন্য তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি এসে দেখে শুনে আপনারা নারকেলগুলো নিতে পারবেন। আমাদের আজকে অর্ডার আছে কুরিয়ান সার্ভিসে, আমরা এই মালগুলো আমরা বস্তা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি। এক এক বস্তাতে কুরিয়ান সার্ভিসে 250 টাকা করে নেবে। এগুলো আমাদের আজকে অর্ডার, এই মালগুলো আমরা দিয়ে থাকি। সারা বাংলাদেশের যে কোনো অঞ্চলেই হন কুরিয়ান সার্ভিসে আপনারা স্বল্প দামে ভালো মানের নারকেলগুলো নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন। আমরা ইনশাল্লাহ ডেলি 2-4 গাড়ি নারকেল দিয়ে থাকি। আর যারা কুরিয়ান সার্ভিসে আপনারা অর্ডার করে নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন। 500 পিসের নিচে আমাদের সাথে কোনো অর্ডার নাই। যদি চান আপনারা ব্যবসা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা নারকেলগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন। আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি। আপনারা স্বল্প দামে ভালো মানের নারকেলগুলো নিতে পারবেন। জেলা, উপজেলা, যে যেখানেই অবস্থান করতেছেন, শহর, গ্রামে, আপনারা ওইখানে নিয়ে ব্যবসা করতে পারবেন। আমরা আর বেশি কথা বলবো না, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে। যারা নতুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।